প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকলকে স্বাগত। তোমরা জানো তালুকদার একাডেমি তোমাদের অ্যাসাইনমেন্টে শতভাগ নির্ভুল অ্যান্সার গুলো দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অ্যান্সার গুলো দেখার জন্য চলে আসলাম। তোমরা অলরেডি থাম্বনেইল দেখে নিয়ে এসেছো কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখতে যাচ্ছ, আর যারা এখনো পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে সেগুলো অ্যান্সার গুলো করনি, তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো। কারণ তোমাদের যদি অ্যাসাইনমেন্ট বাদ থাকে পরে দেখা যাবে যে বার্ষিক পরীক্ষা যখন অ্যাসাইনমেন্টের উপর নাম্বারটা যোগ করা হবে তোমরা সেই নাম্বারটা পাবে না। তো অবশ্যই গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্ট গুলো করবে এবং পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে সেগুলো অ্যান্সার গুলো যারা এখনো করনি চাইলে করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিনে চলে যাই এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো দেখে নিই। নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 19তম সপ্তাহের গ্রাস্ত বিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটি জেনে নেই। নবম শ্রেণী গ্রাস্ত বিজ্ঞান এ বিষয়টি তোমাদের 4 নং অ্যাসাইনমেন্ট, যেহেতু এ বিষয়ের আগে 3টি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে। 14তম অধ্যায় বয়নতন্ত্র থেকে প্রশ্ন করা হয়েছে। আমি যদি জুম করে একটু প্রশ্নটি দেখার চেষ্টা করি, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে দেওয়া আছে যে তোমার ব্যবহৃত 3 ধরনের পুরাতন কাপড় এবং চটের ব্যাগ পুড়িয়ে নিচের চক অনুযায়ী একটি চার্ট তৈরি করো। চক অনুযায়ী চার্ট তৈরি করতে বলা হয়েছে। কাপড় পুড়িয়ে তন্তুর নাম লিখতে হবে প্রথম কলামে, তার পরবর্তী কলামে পোড়ার ধরন, পরবর্তী কলামে গন্ধ এবং সর্বশেষ কলামে অবশিষ্ট কাপড় ও ছাই। খুবই ছোটো একটি অ্যাসাইনমেন্ট। নির্দেশনায় বলা আছে 3 ধরনের তন্তু, যেমন এখানে লিনেন, রেশম, পশম, রেয়ন, নাইলন দেওয়া আছে, এখান থেকে যে কোনো 3টি। 2 নম্বর পয়েন্ট, অবশিষ্ট কাপড় ও ছাই পলিথিনে মুড়িয়ে চকের নির্দিষ্ট ঘরে লাগিয়ে দিতে হবে। চকের নির্দিষ্ট ঘরে কাপড় মোড়া পোড়ানোর পরে সেই কাপড়ের পোড়ানো অংশটা, ছাইটা আমাদের পলিথিন দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে অ্যান্সারে চলে যাই। শ্রেণী নবম বিষয় গ্রাস্ত বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং 4, অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবে বয়নতন্তু। আবার বলে দিচ্ছি, শিরোনামটি লিখবে বয়নতন্তু। অ্যাসাইনমেন্টটি আমরা এভাবে শুরু করতে পারি যে আমার ব্যবহৃত 3 ধরনের পুরাতন কাপড় ও চটের ব্যাগ পুড়িয়ে উদ্দীপকের ছক অনুযায়ী নিম্ন একটি চার্ট তৈরি করলাম। দেখো, প্রথম কলামে আমরা লিখতে পারি তন্তুর নাম, পরবর্তী কলামে পোড়ার ধরন, পরবর্তী কলামে গন্ধ এবং সর্বশেষ কলামে অবশিষ্ট কাপড় ও ছাই। তন্তুর নাম লিনেন। লিনেন যখন আমরা পোড়াই, পোড়ার ধরন হচ্ছে আগুনে বড় হলুদ শিখাসহ জ্বলবে ও তাড়াতাড়ি পুড়বে। লিনেন হচ্ছে সবচেয়ে তাড়াতাড়ি পোড়ে এবং আগুনে হলুদ শিখা দেখা যায়। গন্ধ কীরকম? গন্ধ হচ্ছে পোড়া গন্ধ। লিনেন কাপড় পোড়ালে পোড়া গন্ধ হয়। অবশিষ্ট কাপড় ও ছাই, এখানে খাতায় অবশিষ্ট কাপড় ও ছাই পলিথিনে মুড়িয়ে দেওয়া হলো। মানে এটা তোমরা, আমরা তো দিতে পারতেছি না, কারণ এটা তো আর ওইভাবে দেওয়া জিনিস না। তোমরা যখন লিনেন কাপড় আছে বাসায়, সেই লিনেন কাপড়টা পুড়িয়ে সেটার যে ছাইটা থাকবে, অল্প একটু কাপড় পুড়িয়ে সেটা ছাইটা পলিথিনে মুড়িয়ে এখানে লাগিয়ে দিবে অ্যাসাইনমেন্টের খাতায়। আচ্ছা, তার পরবর্তী তন্তুটা হচ্ছে রেশম। এটা পোড়ার ধরন হচ্ছে আগুনে বড় লাল শিখাসহ জ্বলবে ও তাড়াতাড়ি পড়বে। তাহলে রেশম পোড়ার ধরন হচ্ছে আগুনে বড় লাল শিখা হবে এবং তাড়াতাড়ি পড়ে যাবে। পোড়ার গন্ধ হচ্ছে পোড়ার গন্ধ। অবশিষ্ট কাপড় এখানেও সেম, তোমরা রেশমের একটা কাপড় নিয়ে সেই কাপড়টিকে পুড়িয়ে, মানে অল্প একটু কাপড় সেটা পুড়িয়ে সেটা যে ছাইটা থাকবে সেই ছাইটা পলিথিনে মুড়িয়ে এখানে অ্যাডজাস্ট করে দিবে। তারপরে আরেকটি হচ্ছে পশম, পশম জাতীয় যে কাপড়, পশম আলাদা এসেছে, এটা তোমরা একসাথে লিখবে কারণ এখানে ওই জায়গা নাই বিদায়, এটা আলাদা আলাদা হয়ে গেছে। পশম, পশম হচ্ছে পোড়ার ধরন। আমরা যদি দেখি, তা আগুনে বড় লাল শিখাসহ জ্বলবে ও তাড়াতাড়ি পড়বে। এটাও লাল শিখাসহ জ্বলবে এবং তাড়াতাড়ি পড়বে। এটা গন্ধ হচ্ছে পোড়া গন্ধ। এখানেও সেম, তোমরা পশম জাতীয় কাপড় পুড়িয়ে সেটার অবশিষ্ট ছাই অংশটা পরিতিনে মুড়িয়ে এখানে দিয়ে দিবে। এ ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। খুবই ছোটো একটা অ্যাসাইনমেন্ট, তবে একটু নিজেরা প্র্যাকটিক্যালি কাজটা করা লাগবে, এটাই হচ্ছে কাজ। তোমরা, আমরা এখানে 3টি দেখালাম, যে 3টির কথাই বলা আছে, লিনেন, রেশম আর পশম, এই 3টির তোমরা পুড়িয়ে সেগুলো ছাই সংগ্রহ করে ছাইগুলো অ্যাসাইনমেন্টের খাতায় জোড়া লাগিয়ে দিবে পলিথিন দিয়ে মুড়িয়ে। এই ছিল অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দাও, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।